আমি কাশ্মীর বা দার্জিলিংয়ে দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে কমলা চাষ করেছে শুনে মনে হচ্ছে অবাক না? অবাক করা কাণ্ড, আমিও প্রথম ভেবেছিলাম। চাষ কি সম্ভব মুর্শিদাবাদে? এই কমলা চাষ কী করে সম্ভব? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ এসে পৌঁছেছি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রামে 4 বিঘার উপরে কমার্শিয়ালি চাষ করছেন এক নতুন জাতের কমলা। বেশটা ফলন রয়েছে, 30% অর্থাৎ মিষ্টির যে লেবুতে থাকে বা কাশ্মীরের লেবু যা মিষ্টি, এই মুর্শিদাবাদের লেবুতেও সেই রকম মিষ্টি। সেই খোঁজেই আজকে মুর্শিদাবাদের নতুন চাষের সন্ধানেই পৌঁছে গেছি। কমলা চাষ অনেকেই হয়তো বলতে পারেন ভাট বকছেন, আমি বলছি আপনি একবার অন্তত এই বাগানে আসেন, দেখেন, তারপরে যাচাই করার পর আমাকে কমেন্ট করে উত্তর দেবেন। আজকে আমি যে বাগানটায় দাঁড়িয়ে রয়েছি প্রায় 4 বিঘার উপরে 340 থেকে 360টা মতন গাছ রয়েছে। কম বেশি গাছে প্রায় ধরে রয়েছে। যে গাছে এবছর বেশি ফলন প্রায় নেই 500টা, তারও বেশি কোনো কোনো গাছে রয়েছে। কত টাকা আয় হচ্ছে সেই প্রসঙ্গই আমি যদি আপনাকে বলি তাহলে অবাক হয়ে যাবেন। এই বছর ম্যাক্সিমাম তিনি 2 লাখ টাকার বিক্রি করে ফেলেছেন। তিনি দাবি করছেন 1 বিঘা থেকে এই বছর 2 লাখ টাকা প্লাস ইনকাম করবেন। একটা লাভজনক চাষ, সেটাই জানাবো আজকের ভিডিওতে। চলুন সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে ফলো করে আমাদের সঙ্গে থাকুন, বিস্তারিত জানাবো প্রতিবেদনের মধ্যে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমি সেই মানুষটাকে পেয়ে গেছি যে মানুষটা কমলা চাষ করেছেন। অবাক ব্যাপার, কিন্তু এনার কাছে জিনিসটা একেবারেই সাদামাটা। প্রথমত আপনার পরিচয় যদি একটু দর্শকদের দেন খুব ভালো হয়। পরিচয় বলতে গেলে আমি তো কমলা চাষ করেছি, তো কমলা চাষের সঙ্গে সঙ্গে আমার নামটাও কমলার কমলা চাষি হয়ে গেছে প্রায় প্রত্যেকটা, কিন্তু আমার অরিজিনাল নামটা হেফজুর রহমান। ঠিকানা একটু যদি ঠিকানা বলতে গেলে আমার গ্রাম পাকুড়দিয়ার পোস্ট ফরিদপুর থানা জলঙ্গি জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদেই তিনি প্রথম 4 বছর আগে বাইরের রাজ্য থেকে এই এক বিশেষ জাতের কমলা নিয়ে আসে। যে কমলা ফলন দিচ্ছে আপনার কমলাতে কেমন ফলন? অবশ্যই দিচ্ছে, কারণ আমরা প্রথম যেহেতু মুর্শিদাবাদে করেছি চাষটা, প্রথমে আমি মাদার গাছ করি, তারপরে আমি ফলটাকে দেখি টেস্ট হবে কি না মুর্শিদাবাদে, তারপরে দেখলাম মাদার গাছে বেশ ফলনও পেয়েছিলাম। এবছরের ফলন আপনার গাছ থেকে কতটা? এই বছরের ফলন বলতে গেলে আপনার মিনিমাম 500 করে ধরেছিল। 500 করে একটা এক হাত গাছে 500 করে মাল ধরেছিল। সর্বোচ্চ দাম কত পেয়েছেন? সর্বোচ্চ দাম 10 টাকা, সর্বনিম্ন 5 টাকা। মানে এর আগের বছর তো বেচেছেন কিছু কিছু গাছে, কিছু কিছু ফল এসেছিল তাতে বিক্রি করেছি, তাতে 5 টাকা 10 টাকা এরকম পেয়েছি, 7 টাকা। হ্যাঁ, মানে আমি যদি হিসাব করি আপনার বিঘাপতি কতগুলো গাছ লাগিয়েছেন? 70 পিচ। কত ফুট বাই কত ফুট গাছ লাগিয়েছে? 13.5 ফিট করে লাগানো হচ্ছে। মানে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব 13.5 ফুট করে লাগানো, আর টোটাল 13.5 ফুট স্কোয়ার ফুটে হিসাবে আছে। হ্যাঁ, স্কোয়ার ফুট মানে এটাকে আর কি চৌকো আকারেই করা আছে। এক এক থোকায় আমি দেখছি এখানে দর্শকদের দেখাবো, এক এক থোকায় এখানটায় 4টে 4টে 8টা 10টা 12টা করে থোকা ধরে রয়েছে মোটামুটি। এই সাইডে আমি এক সাইড দেখাচ্ছি, যদি একটু ঘুরে যাই আর একটা থোকা রয়েছে, এই থোকায় দেখাবো এখানটায় 4টে, এখানটায় আবার 6-7টা। এইভাবে পুরো গাছ জুড়ে রয়েছে কমলা। এইটা কী জাতের রয়েছে? এটা কিন্ন কমলার জাত। এই আইডিয়াটা আপনার মাথায় আসলো কী করে যে মুর্শিদাবাদে কমলা চাষ করতে? আমরা তো বেশি শুনে এসেছি যে কাশ্মীর আর দার্জিলিংয়ে চাষ হচ্ছে, যেখানে শীত প্রধান সেখানেই কমলা চাষ হয়। হঠাৎ কেন এই মাথায় আসলো যে কমলা চাষ করতে হবে মুর্শিদাবাদের বুকে? হঠাৎ চাষ বলতে গেলে আমার একটা চাষের প্রতি একটা নেশা আছে। যেমন আমি বলি, প্রত্যেকটা চাষ আমি করেছি, লেবু থেকে কাগজি ছোটো লেবু, বড় লেবু, বাতাবি লেবু, পেয়ারা, হ্যাঁ, ড্রাগন, অল্প অল্প করে সব কিছু করতে করতে একটা চিন্তাধারা আসলো। আমার ছোটো ভাই চাকরি করতো পিএসএফে,
বা এখনও রানিং আছে অবশ্য। তো আমাকে বললাম যে কমলা চাষ হচ্ছে ওখানে, কমলা খাচ্ছিস বলছিস, তো একটা কমলা চারা আমাকে নিয়েছি দিস না, আমাদের ওয়েদারে হয় কি না। মানে আপনি মানে তাকে বলেন যে কমার্শিয়াল কোন ভ্যারাইটি আমাদের এখানে হবে, সেই ভ্যারাইটিটা আনিয়ে শুরু করে। সেইভাবে আমি শুরু করেছিলাম, এক পিস প্রথমে মাদার প্ল্যান করেছিলাম, তাতে ফলন আমার ভালো দিয়েছিল। টেস্ট না খেলে আপনাকে কি করে বোঝাবো? এই যে আমি খেয়ে দেখেন, একটা জিনিস আপনাদেরকে বলি, টেস্ট যদি খারাপ হয় কমার্শিয়ালি কোনোদিনই লাগাতো না। এখানে চার বিঘার উপরে জমি রয়েছে, চার বিঘার উপরে প্রত্যেকটা গাছে কম বেশি ধরে রয়েছে, ধরে রয়েছে। মার্কেটে আজকে তো আপনি হারভেস্ট করলেন, কিরকম মার্কেট রয়েছে? মার্কেটে 5 টাকা থেকে শুরু হয়, 15 টাকা পর্যন্ত। মানে যেগুলো ছোট সেগুলো 5 টাকা, 5 টাকা মানে একটু মিডিয়াম সাইজটা 10 টাকা আর বড়টা 15 টাকা। একটা কমলা কত? 250 থেকে 300 হয়ে যাবে। সঠিক পরিচর্যা আমি তো জানতাম না, আস্তে আস্তে আমি শিখতে আছি ওখান থেকে। হ্যাঁ, ফোনের মাধ্যমে আমি ছোট ভাই করে দেয়, জানিয়ে দেয়। এই চাষ সম্বন্ধে অভিজ্ঞতার একটা প্রয়োজন থাকে। আপনাকে ধন্যবাদ দেব। আমরা অনেকেই ছাদ বাগানে দেখেছি, অনেকেই শখের বসে একটা দুটো কমলা, কমার্শিয়ালি বাগান আমি এই প্রথম দেখলাম। এবং হয়তো বাংলা ভাষাভাষী বা ইন্ডিয়ায় যত ইউটিউবার আছে বা যারা এই নিয়ে চর্চা করে, এই প্রথম হয়তো কমার্শিয়াল বাগান তুলে ধরলাম। কমলা গাছে গাছে ধরে রয়েছে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই যে একটা গাছ রয়েছে আর ঠিক তার পাশে আর একটা গাছ, দেখেন কীভাবে ধরে আছে কমলা। এই গাছেও যেমন ধরে রয়েছে না, ঠিক এই পাশের গাছটাও ঠিক তেমনই ধরে রয়েছে। কমলার কালারগুলো খুব সুন্দর, এখনো হার্ভেস্টের সময় সেরকম হয়নি, যেগুলো হলুদ হয়ে যাচ্ছে সেগুলো হার্ভেস্টিং করছে, কারণ ওই সেলেবের উৎপাদ বাড়ছে, তার জন্য আমি আস্তে আস্তে হার্ভেস্টিং করছি। ডিসেম্বরের লাস্ট উইকই এর হার্ভেস্টিংয়ের সময়, তখন থেকে জানুয়ারি 15-20 পর্যন্ত। আপনি যখন মার্কেটে নিয়ে যাচ্ছেন তখন বলছেন আমার লোকাল কমলা? হ্যাঁ, লোকাল কমলার পরিচয় দিচ্ছি, পাতা সহ নিয়ে যাচ্ছি, মানুষকে পরিচিতি লাভ করছি যে আমাদের মুর্শিদাবাদে হ্যাঁ আমাদের কমলা চাষ হয়, হ্যাঁ লোক কিনছে এবং খেয়ে খুব সুনাম। আমরা যখন কমলা কিনি, কমলার গায়ে একটা স্টিকার মারা থাকে, এক একটা স্টিকার, যেগুলো মানে বড় বড় কমলা। হ্যাঁ, একটা কমলার দাম 15 টাকা। আমরা যখনই এরকমভাবে কমলাটা মার্কেটজাত করবো, একটা মানুষের মধ্যে বিশ্বাস চলে আসবে যে এটা লোকাল, লোকাল খুব তাড়াতাড়ি এটা সতেজ রয়েছে এবং সেটা আপনার তাজা কমলা, এটাই বলতে চাইছেন। আমি টেনে আস্তে আস্তে কমলা খেয়েছি এবং সেই কমলার কালার অনুযায়ী এই কমলা কোন অংশ কমা নেই। আপনার মার্কেটে যখন নিয়ে যাচ্ছেন কমলাটা, তখন যারা ক্রেতা রয়েছে, যারা পাইকারি কেনে, তারা কি বলছে যে কালারের কোনো কি সমস্যা আছে? না, কালারের সমস্যা না, তবে এখন বর্তমানে যে কালারটুকু আছে ডিসেম্বরের লাস্ট উইকে এর কালার এত মানে এত এত বেশি উজ্জ্বল হবে যে দেখেই মানে খেতে ইচ্ছা জাগবে। কতদিন রাখা যাচ্ছে মাল হারভেস্ট করার পর? এইটা বাজারে সবচেয়ে ভালো মাল, যারা বাজারে ব্যবসা করে, যারা ব্যবসা করছে, যারা বসে দোকানে বাগানে বসে যারা ব্যবসা করে, সবচেয়ে কিন্নরই হ্যাঁ প্রভাবটা বেশি তাই বলছে। একে রাখতে গেলে কম করে না হলেও আমি 20-25 দিন পর্যন্ত বিক্রি করার মতন থাকবে। আর অন্যান্য কমলা দেখেছে, ওরাই নিজেই বলছে দোকানদাররা যে অন্যান্য কমলাকে আমি 7-10 দিনের মধ্যে সেল না করতে পারলে সেটা শুকিয়ে অটোমেটিক নষ্ট হয়ে যায়। কারণ এর গায়ের মানে যে চামড়াটা না একটু আলাদা টাইপের, কারণ এই যে কমলাটা যখনই আপনারা খাবেন তখনই বুঝতে পারবেন যে সত্যি কি কাশ্মীর না মুর্শিদাবাদ, বোঝাই যাবে না যে কাশ্মীর না মুর্শিদাবাদ। এই চাষ যদি আমাদের কোনো উদ্যোক্তা বা আমাদের কোনো চ্যানেলের সাবস্ক্রাইবার বা দর্শক করতে চাইল, আপনি যেরকম চার বিঘে লাগিয়েছেন, বুক ফুলিয়ে লাগিয়েছেন, কেউ যদি লাগাতে চায় কি করতে হবে তাকে ফার্স্ট টাইম? দেখুন, চাষ বলতে গেলে যে কোনো চাষি চাষ করো বললে হবে না, কিন্তু আমার কাছ থেকে প্রশিক্ষণ নিতে হবে, যা আমি কষ্ট পেয়েছি গত দিনগুলোনে, তাতে আমি অনেকটা এগিয়ে গেছি। আমার এখনও চারা অনেক মার আছে, তার জন্য বলবো চাষিরা যদি কেউ করতে ইচ্ছুক থাকে তাহলে আমার কাছে পদ্ধতি জেনে নেবে, তবে পদ্ধতিটা জেনে মানে বলি নাম্বার কি দিতে পারি? হ্যাঁ, দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না।
তবে যদি চাষ করার ইচ্ছা থাকে, আমি এখন বর্তমানে বলে দিচ্ছি, প্রথমে যখন আমি চারাটা বসিয়ে দিব তখন তার গর্তের ভিতরে দুমোট গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটা পারবে তারা সেটা দিবে, কিছু মানে দানার বীজ, বীজ যেটাকে বলা হয় ফিরোডান ফরোটক্স এই জাতীয়, বা একটু হিউমিক দিয়ে চারাটা বসিয়ে দিবে, দিয়ে জল দিয়ে দিবে। ডিটেলস বলে দিব আমি। কত বছর পর ফলন পেয়েছেন? 3 বছর পর ফলন পাবো। হালকা 4 বছর চলছে, মানে এর আগের বছর ফলন পেয়েছেন, এবছর? হ্যাঁ, গতবারে ফলনটা বেশি পাইনি বলতে গেলে ভেঙে দিতে হয়েছে। কেন ভেঙে দিলে? গাছটার লংজিভিটিটা বাড়বে। বুঝতে পেরেছি। প্রথম ফল যদি নেওয়া যায় গাছের লংজিভিটিটা কমে যাবে, যখনই ভেঙে দিব তাহলে গাছের যে পরিকাঠামোটা সম্পূর্ণ যে ওর দৈহিক ক্ষমতা সেটাও দিতে পারবে ফলনের জন্যে। এবং এই গাছটার লংজিভিটি আপনার 30-35 বছর থাকবে। দাদা, ইয়ারলি কেমন আয় কর সম্ভাবনা আছে এবছর? বিঘাতে? হ্যাঁ, বিঘাতে এই বছর মোটামুটি আমার কিছু না হলেও 2 লাখ টাকা হয়েছে। এর পরের বার যখন বেশি, পরের বার হিসাব দেওয়া খুব মুশকিল হবে। যদি 1000 করে নেবু ধরে যাই, হ্যাঁ, গাছের ফি গাত্র কম নেয় না, তাহলে চাষি এত উপকৃত হবে যা বলা যায় না। মোটামুটি ডবল হওয়ার সম্ভাবনা, ডবল হওয়ার সম্ভাবনা আছে বিঘা থেকে এবছরে 2 লাখ টাকা, কারণ এবছর প্রথম হারভেস্ট করছেন। যদি এর পরের বার ডবল ধরে, মানে এবার আমরা গড় প্রত্যেকটা গাছে মোটামুটি 400-500 ধরছি, যদি 1000 ধরে তাহলে ডবল ইনকাম, এটাই তো বলছেন? হ্যাঁ, এটাই বলছি, ডবল হবে। এটা আমার একদম একান্তভাবে বলছি যে গাছের যা ফিগার এসছে আমার তাতে অবশ্যই হবে। ঠিক আছে।